হ্যাঁ, সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? জি স্যার, ওকে, জি স্যার। ঠিক আছে, আমরা তাহলে আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করতে যাই, শুরু করি ইনশাল্লাহ। তো শুরুতেই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের 11তম ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা। তো আজকে আমরা মূলত নবম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেকেন্ড পার্টে নবম চ্যাপ্টার ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়কতা, এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এ পর্যায়ে আমি তোমাদের সাথে আমার যে স্লাইড গুলো আছে সেই স্লাইড গুলো শেয়ার করি। স্লাইড গুলোর মাধ্যমে আমরা ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্লাইডটা কি দেখতে পাচ্ছ না? Yes, sir. ওকে, হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা আমাদের এই অধ্যায়ের যে আছে, নবম অধ্যায়ের যে অংশটুকু আমরা আলোচনা করব, অবশ্য পুরো অংশটাই আজকে আলোচনা করতে পারবো আশা করি। সে টপিক গুলো হচ্ছে, চ্যাপ্টারটা বেশি বড় না, ছোট চ্যাপ্টার, তো ইনশাল্লাহ আশা করছি যে পুরো চ্যাপ্টারটা ইনশাল্লাহ আজকে শেষ করব বা শেষ করা যাবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আলোচনার বিষয়সমূহ হচ্ছে ব্যক্তিক বিক্রয়ের ধারণা, ব্যক্তিক বিক্রয়ের বৈশিষ্ট্য সমূহ, ব্যক্তিক বিক্রয়ের উদ্দেশ্য বা গুরুত্ব, বিক্রয়কতার ধারণা, বিক্রয়কতার প্রয়োজনীয়তা, বিক্রয়কতা কি শিক্ষালব্ধ না জ্ঞানলব্ধ, আর একজন আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী, এবং লাস্ট ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে ব্যক্তিক বিক্রয় ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য। তো এই টপিক গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে শুরুতেই যে টপিকটা আসছে সেটা হচ্ছে ব্যক্তিক বিক্রয়ের ধারণা। তো ব্যক্তিক বিক্রয়ের ধারণা অর্থাৎ ব্যক্তিক বিক্রয় বলতে আমরা কি বুঝি? দেখো, ব্যক্তিক বিক্রয় হচ্ছে মূলত হচ্ছে ব্যক্তি যখন বিক্রয় করবে তখন তার যে কলা কৌশল বা তার যে গুণাবলী সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো এটাকে আমরা গুরুত্ব, এটা আমাদেরকে গুরুত্ব দিতে হয়। তো এই জন্য ব্যক্তিক বিক্রয় আসলে কি সেটা একটু আমরা দেখে নিই, দেখো তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। সাধারণত বিক্রেতাদের মাধ্যমে পণ্য বা সেবা বিক্রয়কেই কিন্তু ব্যক্তিক বিক্রয় বলে। বিক্রেতাদের মাধ্যমে যখন আমরা কোনো পণ্য বা সেবা বিক্রি করি তখন সেই প্রক্রিয়াটাই হচ্ছে মূলত ব্যক্তিক বিক্রয়। অর্থাৎ যে কৌশল বা প্রক্রিয়ার মাধ্যমে বিক্রেতা ক্রেতাকে পণ্য বা সেবা সম্পর্কে আগ্রহান্বিত করে তোলে, অর্থাৎ তাদেরকে মানে পণ্য বা সেবা ক্রয়ের বিষয়ে আগ্রহ করে তুলে তাদেরকে প্রকৃত ক্রেতায় পরিণত করে, এটাই হচ্ছে মূলত ব্যক্তিক বিক্রয়। আমাদের এই সংজ্ঞাটাকে আরো বেশি মানে করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য বা শক্ত করার জন্য আমরা একজন মনীষীর বক্তব্যকে আমরা এখানে উপস্থাপন করতে পারি। যেমন ধরো প্রফেসর ফিলিপ কটলার, উনি কি বলছেন দেখো। প্রফেসর ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং, ওনারা বলছেন যে পার্সোনাল সেলিং ইজ পার্সোনাল প্রেজেন্টেশন বাই দ্য ফার্ম সেলস ফোর্স ফর দ্য পারপাস অফ মেকিং সেলস অ্যান্ড বিল্ডিং কাস্টমার রিলেশনশিপস। অর্থাৎ ব্যক্তিক বিক্রয় হলো ব্যক্তিগত উপস্থাপনা যার উদ্দেশ্য হলো বিক্রয় কর্মীদের মাধ্যমে বিক্রয় বৃদ্ধি এবং ক্রেতা সম্পর্ক সৃষ্টি করা। তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যক্তিক বিক্রয় আসলে কি। এ পর্যায়ে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যক্তিক বিক্রয়ের বৈশিষ্ট্য সমূহ। এই টপিকটা আলোচনার মাধ্যমে আমাদের ব্যক্তিক বিক্রয় সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা আমরা অর্জন করতে পারবো বলে আশা করি। যেমন ধরো ব্যক্তিক বিক্রয় আসলে সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য মানে কি এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমরা জানি অলরেডি। বৈশিষ্ট্য মানে হচ্ছে বিশেষত্ব, অর্থাৎ কোনো একটা বিষয়কে আলাদাভাবে বা বিশেষভাবে অন্যদের থেকে আলাদাভাবে উপস্থাপনের জন্য যে গুণাবলী বা যে স্বতন্ত্র বিষয়গুলো থাকে সেটাই হচ্ছে মূলত বৈশিষ্ট্য। তো ব্যক্তিক বিক্রয়ের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে,
সেই বৈশিষ্ট্যগুলো কি, যেটা যে কারণে আমরা ব্যক্তিক বিক্রয়কে মার্কেটিং প্রমোশনের যে অন্যান্য হাতিয়ার আছে সেই হাতিয়ার গুলো থেকে এটাকে আমরা আলাদা করতে পারি, সেই বৈশিষ্ট্যগুলো কি সেগুলো একটু দেখো। নাম্বার ওয়ান হচ্ছে প্ররোচনামূলক প্রক্রিয়া। প্ররোচনামূলক প্রক্রিয়া, প্ররোচনামূলক প্রক্রিয়া বলতে আমরা আসলে কি বুঝি এটা আমাদেরকে একটু বুঝতে হবে। প্ররোচনামূলক প্রক্রিয়া হচ্ছে যে এখানে আমরা প্ররোচনা মানে হচ্ছে ক্রেতাদেরকে পণ্যটি কেনার ব্যাপারে এক ধরনের প্ররোচনা দেয়া, মানে উৎসাহিত করা। হ্যাঁ, তাদেরকে দেখা আছে যে খুচানো, হ্যাঁ, যে তোমরা এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা আসলে কেন ভালো এই বিষয়ে দেখবা, তাদেরকে একটা মোটিভেশন করা। যেমন দেখবা তোমরা খেয়াল করে যে বিভিন্ন শপিং মলে যখন আমরা পণ্য ক্রয় করতে যাই, পাশে এসে সাথে সাথে সেলসম্যানরা চলে আসে। তুমি দেখবা কোন একটা ইসের হয়তো ড্রেসের দোকানে গিয়ে তুমি ড্রেস পছন্দ করতেছো, পাশে পাশে হয়তো তোমার কেনার উদ্দেশ্য নাই, কিন্তু দেখা যাচ্ছে যে তোমার সাথে এসে বা পাশে এসে সেলসম্যান দাঁড়াচ্ছে, স্যার কোনটা লাগবে, কি লাগবে বলো না আমাকে। হ্যাঁ, এভাবে দেখবে তোমাকে ইয়ে করা শুরু করে। তখন দেখা গেলো কি, তার মানে কি, সে কেনার ব্যাপারে তোমাকে প্ররোচিত করছে, স্যার আমাদের আজকে এই এই অফার গুলো আছে বা এই অফার গুলো এখন চলছে। এইভাবে বিভিন্ন ভাবে সেলসম্যানরা কি করে, আমাদেরকে পণ্যটি কেনার ব্যাপারে প্ররোচিত করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এটাই হচ্ছে মূলত প্ররোচনামূলক প্রক্রিয়া। দুই নম্বর হচ্ছে পারস্পরিক সুবিধা। ব্যক্তিক বিক্রয় হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে বিক্রেতা এবং ক্রেতা উভয়ের পারস্পরিক সুবিধা হয়। কেন? কারণ ব্যক্তি এখানে সরাসরি উপস্থিত থাকে, বিক্রেতা ঠিক একইভাবে ক্রেতা তো উপস্থিত থেকেই পণ্যটি ক্রয় করে। তার মানে আলটিমেটলি পারস্পরিক সুবিধার মাধ্যমে কিন্তু এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। তিন নম্বর আসছে শিক্ষামূলক প্রক্রিয়া। শিক্ষামূলক প্রক্রিয়া বিক্রয় তোমার এই ব্যক্তিক বিক্রয় হচ্ছে মূলত একটা শিক্ষামূলক প্রক্রিয়াও বটে। কেন? কারণ এখানে সেলসম্যানরা ব্যক্তি সরাসরি উপস্থিত থাকে, সরাসরি উপস্থিত থাকার কারণে তোমার যে কোনো ধরনের কোশ্চেনের আনসার তারা কিন্তু দিতে সক্ষম হয়। অর্থাৎ তারা যেহেতু তুমি কোশ্চেন করলেই কিন্তু তোমার কোশ্চেনের আনসার দিচ্ছে, তার মানে এটা হচ্ছে ব্যক্তিক বিক্রয়। যেমন ধরো এই মুহূর্তে আমি তোমাদেরকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এটাও কিন্তু এক ধরনের ব্যক্তিক বিক্রয়ের মতো পড়ে। মানে সরাসরি আমি তোমাদের সামনে উপস্থিত থেকে আমি হয়তো কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি আমি বিক্রি করার চেষ্টা করি তাহলে হয়তো সেটার ভালো মন্দ বিভিন্ন বিষয় আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে বা কোশ্চেন থাকে তাহলে সেটা তুমি আমাকে কোশ্চেন করে তুমি হয়তো জেনে নিতে পারো। তার মানে এই যে প্রক্রিয়াটা, এটা এই জন্য বলা হচ্ছে যে শিক্ষামূলক প্রক্রিয়া। এর মাধ্যমে পরস্পর পরস্পরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার একটা সুযোগ থাকে। নেক্সট হচ্ছে চার নম্বর সৃজনশীল প্রক্রিয়া। এটা অন্যতম আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা সৃজনশীল প্রক্রিয়া, কারণ এখানে কিন্তু অনেক ক্রিয়েটিভ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস এর সুযোগ থাকে। কারণ এক একজন সেলসম্যান দেখবা এক এক রকম, কোন সেলসম্যানের কথার উপর ভিত্তি করেই কিন্তু দেখবা ক্রেতারা পণ্যটি কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। অনেক সময় কেনার সিদ্ধান্ত ছিল না, আগে থেকে কোনো ডিসিশন নেয় না যে আজকে পণ্যটি কিনবো, কিন্তু দোকানে গিয়ে সেলসম্যান এত সুন্দরভাবে উপস্থাপন করছে যে তুমি আসলে তার প্রোডাক্টটা মানে কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিলে, যে দুই দিন পরে কিনলেও তো কিনবা আজকেই নিয়ে যায় এরকম আর কি। তার মানে এই জন্য বলা হচ্ছে এটা একটা মৌখিক উপস্থাপনা, এবং এমন ভাবে এটা মৌখিক ভাবে উপস্থাপনা করে যে ক্রেতাদেরকে সহজেই যেন আকৃষ্ট করতে পারে। ছয় নম্বর আসে দ্বিমুখী, সরি সৃজনশীল প্রক্রিয়া বললাম এতক্ষণ, সরি, আর মৌখিক উপস্থাপনা। বিক্রেতারা এটা মূলত মুখে উপস্থাপন করে, হ্যাঁ, মুখে উপস্থাপন করে, ঠিক আছে। অর্থাৎ এটা এই প্রক্রিয়াটা টোটালি হচ্ছে মৌখিক একটা উপস্থাপনা। ছয় নম্বর আসছে দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া। এটা মূলত একটি দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া, অর্থাৎ উভয় ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে এক ধরনের কমিউনিকেশন সৃষ্টি হয়, সে কারণে আমরা এটাকে বলি দ্বিমুখী প্রক্রিয়া। সাত নম্বর আসছে ক্রেতাদের আস্থা অর্জন। খুব সহজেই কিন্তু ক্রেতাদের আস্থা অর্জন করা সম্ভব এই প্রক্রিয়ার মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, ক্রেতাদের আস্থা কিভাবে অর্জন করা যায়? বিক্রেতা যখন সরাসরি ক্রেতাদের সামনে উপস্থাপিত মানে হাজির হয়েই কিন্তু সে পণ্যটি বিক্রয় করার চেষ্টা করছে, তার মানে কি, খুব সহজেই কিন্তু ক্রেতাদের প্রতি আস্থা রেখে, যেহেতু সে সরাসরি কথা বলছে, তার গ্যারান্টি ওয়ারেন্টি বা যে তার মুখের কথা সবকিছুর উপর ডিপেন্ড করেই কিন্তু তুমি পণ্যটি কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছ, তার মানে কি এক্ষেত্রে সহজে তার উপর আস্থা অর্জন করা সম্ভব হয়, যেটা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এতটা সহজে সম্ভব না। আট নম্বর আসছে দ্রুত প্রক্রিয়াশীল প্রক্রিয়া। দ্রুত প্রক্রিয়াশীল প্রতিক্রিয়াশীল প্রক্রিয়া, অর্থাৎ এখানে
যত দ্রুত রেসপন্স পাওয়া যায়, অন্য কোনো উপায় কিন্তু রেসপন্স পাওয়া যায় না। কারণ বিক্রেতা যখন পণ্য ক্রেতাদের সামনে উপস্থাপন করছে, তখন সাথে সাথে কিন্তু ক্রেতাদের কাছ থেকে একটা রেসপন্স কিন্তু চলে আসছে। অর্থাৎ হয় সে পছন্দ করছে অথবা পছন্দ করছে না, অথবা ক্রয়ের সিদ্ধান্ত নিচ্ছে অথবা ক্রয়ের সিদ্ধান্ত নিচ্ছে না, তার মানে রেসপন্সটা কিন্তু খুব দ্রুত পাওয়া যাচ্ছে, যেটা অন্য কোনো উপায় কিন্তু পসিবল না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য আমরা বলতে পারি যে এটি একটি দ্রুত প্রতিক্রিয়াশীল প্রক্রিয়া। তো আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার নেক্সট টপিক হচ্ছে ব্যক্তিক বিক্রয়ের উদ্দেশ্য বা গুরুত্ব। ব্যক্তিক বিক্রয়ের উদ্দেশ্য কি? আমরা এই যে ব্যক্তিক বিক্রয় নিয়ে আমরা আলোচনা করলাম, ব্যক্তিক বিক্রয়ের তোমার কি নিয়ে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম, এখন আমরা যেটা আলোচনা করব ব্যক্তিক বিক্রয়ের উদ্দেশ্য বা গুরুত্ব নিয়ে। তো আমরা এখন এই ব্যক্তিক বিক্রয়ের উদ্দেশ্য বা গুরুত্বকে আমরা মূলত দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, আর একটা হচ্ছে সামাজিক গুরুত্ব। তো অর্থনৈতিক গুরুত্ব কি আর সামাজিক গুরুত্ব কি, এই দুইটা বিষয় নিয়ে মূলত আমরা এখন আলোচনা করব। তো শুরুতেই চলে আসো অর্থনৈতিক গুরুত্ব, যেটা অর্থাৎ ব্যক্তিক বিক্রয় কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সে ভূমিকা রাখে। তো কোন কাজগুলোর মাধ্যমে সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখে দেশের অর্থনীতিতে, সেই বিষয়গুলো আমরা শুরুতেই জানবো। তারপরে হচ্ছে সামাজিকভাবে কি গুরুত্ব বহন করে ব্যক্তিক বিক্রয়, সেটা আমরা জানবো। তো শুরুতেই হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। দেখো, দ্রুত সাড়া লাভ, এক নম্বর আসছে দ্রুত সাড়া লাভ। অর্থাৎ ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে কাস্টমারদের কাছ থেকে যত দ্রুত রেসপন্স পাওয়া যায়, সাড়া পাওয়া যায়, এটা অন্য কোনো উপায় কিন্তু আর এটা সম্ভব না। তার মানে কি, এর মাধ্যমে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারি, বিক্রেতারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এর মাধ্যমে। এই জন্য বলছে খুব দ্রুত রেসপন্স পাওয়া যায়। দুই নম্বর হচ্ছে বাজার সম্প্রসারণ। বাজার সম্প্রসারণ, বাজার সম্প্রসারণ বলতে আমরা কি বোঝাচ্ছি? বাজার সম্প্রসারণ হচ্ছে, বাজার মানে কিন্তু কাস্টমার, এই কথাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কাস্টমার অর্থাৎ ক্রেতাদেরকে মূলত আমরা বাজার বলি। তো এখন বাজার সম্প্রসারণ মানে হচ্ছে ক্রেতার সংখ্যা বৃদ্ধি করা, অর্থাৎ বর্তমানে যে ক্রেতা আছে তার চেয়ে আরো বেশি ক্রেতাদের কাছে আমাদের প্রোডাক্টটা পৌঁছে দেওয়া পসিবল এই ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে। অর্থাৎ পার্সোনাল সেলিং অ্যাক্টিভিটিসটা যদি সুন্দর হয় এবং ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়, তাহলে খুব দ্রুত কিন্তু আমাদের এই প্রোডাক্টটা বেশি বেশি ক্রেতাদের কাছে পৌঁছে যাবে এবং এর ফলে বাজার সম্প্রসারিত হবে। তিন নম্বর আসছে পণ্য প্রদর্শন। পণ্য প্রদর্শন, দেখো ক্রেতারাই কিন্তু খুব সহজেই কিন্তু বিক্রেতারা কিন্তু খুব সহজেই ক্রেতাদের সামনে পণ্যগুলো কি করতে পারে, ডিসপ্লে করতে পারে, প্রদর্শন করতে পারে, এবং এর মাধ্যমে কিন্তু ক্রেতারা সেটা কি করে দেখে ভালোভাবে বুঝে তারপরে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। দেখবা অধিকাংশ দোকানগুলোতে সেলসম্যানরা কিন্তু প্রোডাক্টটাকে ডিসপ্লে করে, তারা কিন্তু দেখায় কাস্টমারদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে তারা সেটা প্রদর্শন করে এবং এর উপর ভিত্তি করে ক্রেতারা কি করে তাদের ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। চার নম্বর আসছে যোগাযোগ নিয়ন্ত্রণ। যোগাযোগ নিয়ন্ত্রণ অর্থাৎ যোগাযোগটাকে কন্ট্রোল করা সম্ভব হয়, অর্থাৎ তুমি কাদের সাথে যোগাযোগ করবে আর কাদের সাথে যোগাযোগ করবে না, এই বিষয়টা কিন্তু তোমার কি করা যায়, কন্ট্রোল করা সম্ভব হয়। কার মাধ্যমে? এই তোমার এই যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে। কারণ ব্যক্তি এখানে সরাসরি ইয়ে করছে, অর্থাৎ কাদের কার সাথে যোগাযোগ করতে হবে, কাদের সাথে যোগাযোগ করতে হবে না, বা কার সাথে কিভাবে আচরণ করতে হবে, এভরিথিং কিন্তু নিজেদের কন্ট্রোলে থাকে। সে কারণে কিন্তু বলা হচ্ছে যোগাযোগটাকে সহজেই নিয়ন্ত্রণ করা পসিবল হয়। দেন চার নম্বর যেটা আসছে সেটা হচ্ছে যোগাযোগ, সরি নিয়ন্ত্রণ গেল, এক্সকিউজ মি। পাঁচ নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে নতুন পণ্য প্রবর্তন। নতুন পণ্য প্রবর্তন কি? নতুন পণ্য প্রবর্তন হচ্ছে যে এটাও এক ধরনের প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে সহজেই কিন্তু কাস্টমাররা কি করে নতুন পণ্য সে প্রবর্তন করতে পারে। অর্থাৎ নতুন কোনো পণ্য যখন প্রবর্তন করা হয় তখন কিন্তু সাথে সাথে সেটা কি করা হয় ক্রেতাদের সামনে বিক্রেতারা কিন্তু উপস্থাপন করতে পারে এবং সরাসরি সে বিক্রেতাদের সাথে উপস্থাপন করার মাধ্যমে তারা পণ্যটি কি করে ক্রয় করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক প্রভেদ সৃষ্টি। প্রতিযোগিতামূলক প্রভেদ সৃষ্টি অর্থাৎ বাজারে কিন্তু তোমার সমজাতীয় পণ্য নিয়ে কিন্তু অনেকেই হাজির হয়ে আছে, অনেকেই কিন্তু বাজারে তোমার সমজাতীয় পণ্য কিন্তু উপস্থাপন করছে বা বিক্রি করার জন্য চেষ্টা করছে। জাস্ট মিনিট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা,
যেটা আসছে, যেটা বলছিলাম আমরা, তারপরে প্রতিযোগিতামূলক প্রভেদ সৃষ্টি। প্রতিযোগিতামূলক প্রভেদ সৃষ্টি অর্থাৎ বাজারে কিন্তু আমাদের অনেক প্রতিযোগী আছে, অনেক কম্পিটিটর কিন্তু এখানে উপস্থিত থাকে, হাজির থাকে। তো এখন আমাদের প্রোডাক্টটা যে আলাদা, এই বিষয়টা কিন্তু ক্রেতাদের কাছে যদি তুমি উপস্থাপন করতে না পারো, তাহলে কিন্তু তোমার প্রোডাক্টটা কাস্টমাররা কেন কিনবে? কিন্তু এই ব্যক্তিগত বিক্রয়ের মাধ্যমে যেহেতু ব্যক্তিরা, সেলসম্যানরা সরাসরি উপস্থিত থাকে, তার মানে অন্যদের প্রোডাক্টের চেয়ে আমাদের প্রোডাক্টটা যে বেস্ট, এই জিনিসটা কিন্তু ক্রেতাদের সামনে সহজেই তুলে ধরা সম্ভব হয়, যেটা অন্য কোনো উপায়ে কিন্তু এত সহজভাবে পসিবল না। নেক্সট আসছে, দেখো, প্রত্যেক ক্রেতাকে স্বতন্ত্র মর্যাদা দান। প্রত্যেক ক্রেতাকে স্বতন্ত্র মর্যাদা দান, অর্থাৎ এখানে প্রত্যেক ক্রেতাকে আলাদা আলাদা ভাবে কিন্তু মর্যাদা দেওয়া যায়। যেমন দেখবা, বিভিন্ন ক্রেতারা যখন দোকানে আসে, বিশেষ করে মহিলারা যখন আসে দোকানে, তখন দেখবা সেলসম্যানরা প্রায় বলে যে, আপু এটা কিন্তু আপনাকে অনেক সুন্দর মানাবে, হ্যাঁ, বা এটা শুধুমাত্র আপনার জন্যই বানানো হয়েছে, এরকম বিভিন্ন কথাবার্তা বলে তাকে মোটিভেট করার চেষ্টা করে। তো এই জন্য বলা হচ্ছে প্রত্যেক ক্রেতাকে আলাদাভাবে কার সাথে কি ধরনের কথা বলা দরকার, এই বিষয়টা কিন্তু সেলসম্যানরা বুঝে সেভাবে তাদেরকে কিন্তু মর্যাদা প্রদান করে থাকে। অনেক সময় দেখবা তুমি দোকানে কখনোই আসো নাই, কিন্তু তারপরে বলবে যে, ভাইয়া কেমন আছেন? দেখা যাচ্ছে যে এমন ভাবে আচরণ করছে যেন কত চেনা, কতদিন আগে তুমি তাদের দোকানে কতবার গেছো, এরকম। কিন্তু আসলে হয়তো তুমি ফার্স্ট টাইম যাচ্ছ, কিন্তু তারপরে তাদের অ্যাটিটিউডটা এমন ভাবে তারা শো করে যেন তুমি অনেকবার তাদের দোকানে গেছো, অনেক পরিচিত। তো এতে কিন্তু ক্রেতারা কি হয়, মুগ্ধ হয়, এবং তাদের আচরণে মুগ্ধ হয়েই কিন্তু তারা পণ্যটি কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেয় সেখান থেকে। নেক্সট আসছে মুনাফা বৃদ্ধি। তো এর মাধ্যমে কিন্তু, এই ব্যক্তিগত বিক্রয়ের মাধ্যমে কিন্তু, যেহেতু সেলসটা বাড়ানো সম্ভব, আর সেলস যদি বেশি বাড়ে, সেলস যদি বৃদ্ধি পায়, তাহলে খুব সহজেই কিন্তু ওই প্রতিষ্ঠানের মুনাফাও বৃদ্ধি পাবে। লাস্ট ওয়ান যেটা আসছে, সেটা হচ্ছে অর্থনৈতিক গতিশীলতা সৃষ্টি। অর্থনৈতিক গতিশীলতা অর্থাৎ কোনো দেশের যে অর্থনৈতিক একটা স্থিতিশীলতা বা অর্থনৈতিক যে মুভমেন্ট, সেটাকে কিন্তু চালু রাখা পসিবল কি কারণে, কিভাবে, এই ব্যক্তিগত বিক্রয় এই প্রক্রিয়ার মাধ্যমে। কারণ এই ব্যক্তিগত বিক্রয় এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু খুব দ্রুত ক্রেতাদের কাছে পৌঁছে যাওয়া যায়, তাদের আস্থা অর্জন করা যায়, এবং বেশি বেশি পরিমাণ পণ্য সেল করা সম্ভব হয়। এগুলো ছিল অর্থনৈতিক গুরুত্ব। এবার চলে আসলো সামাজিক গুরুত্ব কি, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। নাম্বার ওয়ান, সম্পর্ক তৈরি এবং লালন। অর্থাৎ ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে কিন্তু ক্রেতাদের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করা যায়, এবং সেটাকে মানে লালন করা যায়, মানে ধরে রাখাটাও কিন্তু সম্ভব হয় এই ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে। দুই নম্বর আসছে ব্যক্তিগত আবেদন। ব্যক্তিগত আবেদন অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতাদের কাছে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে পারো, কিন্তু তুমি পার্সোনালি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো, আপনার এটা নিয়ে দেখতে পারেন, ভাইয়া এটা নিয়ে ব্যবহার করে দেখেন না, আমি নিজেও কিন্তু এটা ব্যবহার করি, হ্যাঁ, এরকম বিভিন্ন কথাবার্তা বলে কিন্তু তাদেরকে আমরা মোটিভেট করি। প্রোডাক্টের গুণাবলী তো আছেই, কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে আমরা আমাদের মানে ব্যক্তিগত একটা অ্যাপ্লিকেশন, আবেদন আমরা এমন ভাবে উপস্থাপন করি যে ক্রেতারা মুগ্ধ হয়ে কিন্তু অনেক সময় আমাদের এই পণ্যটি ক্রয় করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আস্থা স্থাপন। অর্থাৎ ব্যক্তিগত বিক্রয়ের মাধ্যমে ক্রেতাদের সহজেই কিন্তু আস্থা স্থাপন করা যায়, অর্থাৎ একটা বিশ্বাসের সম্পর্ক কিন্তু সেখানে তৈরি করা সম্ভব হয়। চার নম্বর আসছে পারস্পরিক সুবিধা। এই পারস্পরিক সুবিধা অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ ব্যক্তিগত বিক্রয়ের মাধ্যমে ক্রেতা এবং বিক্রেতা তাদের পারস্পরিক সুবিধা অসুবিধাটা কিন্তু যত সহজে কিন্তু এটা দেখা যায়, অন্য কোনো উপায়ে কিন্তু সেটা সম্ভব না। নেক্সট আসছে পাঁচ নম্বর, কর্মসংস্থান। এর মাধ্যমে কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। দেখবা অনেক ব্যক্তি কিন্তু এই প্রক্রিয়ার সাথে, এই পেশার সাথে সংযুক্ত রেখে নিজেরা তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে, হ্যাঁ। তো এই জন্য আমরা বলছি অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তুমি দেখবা যে একটা মার্কেটে সিম্পলি দেখো বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, ওখানে দেখবে কয়েক হাজার কিন্তু সেলসম্যান আছে, বিভিন্ন দোকানে তারা কিন্তু কাজ করছে। তো যখন ছুটি হয় তখন দেখা যায় যে তারা আসলে কিভাবে বেরিয়ে আসছে, মানে হাজার হাজার কিন্তু এমপ্লয়ার সেখানে কাজ। তার মানে কি, ওইখানে যদি মার্কেট না থাকতো, দোকান না থাকতো, ব্যবসা না থাকতো, তাহলে কিন্তু এই সেলসম্যানদের কাজের ব্যবস্থা থাকতো না। তো এই জন্যই বলা হচ্ছে যে এর মাধ্যমে, এই প্রক্রিয়ার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। ছয় নম্বর হচ্ছে তথ্য সংগ্রহ সরবরাহ। বিক্রেতাদের মাধ্যমে কিন্তু, বিক্রেতারা শুধু যে পণ্য বিক্রি করে তা কিন্তু না, তারা বাজার সম্পর্কে, বর্তমান ক্রেতারা কোন ধরনের পণ্য পছন্দ করছে, তাদের ডিমান্ড কি, হ্যাঁ, কি পরিমাণ চাহিদা আছে, এই সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য কিন্তু তারা সংগ্রহ করে, এবং সেটা তারা তাদের উপর লেভেলে, যারা বিশেষ করে পাইকার বা উৎপাদনকারী, তাদের কাছে কিন্তু এই মেসেজটা তারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। লাস্ট ওয়ান যেটা আসছে জীবনযাত্রার মান উন্নয়ন।
সর্বোপরি এই প্রফেশনের সাথে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে, তাদের জীবনযাত্রার মান ভালো করছে, পাশাপাশি ক্রেতাদের কাছে তারা বিভিন্ন ধরনের পণ্য উপস্থাপন করে, বিভিন্ন ধরনের পণ্য তাদের কাছে পৌঁছে দিয়ে ক্রেতাদেরও কিন্তু জীবনযাত্রার মান উন্নয়নে সহযোগিতা করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোই ছিল ব্যক্তিক বিক্রয়ের উদ্দেশ্য বা গুরুত্ব। নেক্সট টপিক যেটা আসছে সেটা হচ্ছে বিক্রয়িকতার ধারণা। বিক্রয়িকতা বলতে আমরা আসলে কি বুঝি? দেখো, বিক্রয়িকতা হচ্ছে মূলত একটা প্রক্রিয়া। বিক্রয়িকতা হচ্ছে মূলত কি? একটা প্রক্রিয়া। প্রক্রিয়াটা কি সেটা একটু আমরা খেয়াল করি। সেটা হচ্ছে এরকম, দেখো, ব্যক্তিক বিক্রয় হচ্ছে পণ্য বা সেবার মৌখিক উপস্থাপনা। এটা কি? এক ধরনের মৌখিক উপস্থাপনা, হ্যাঁ, যার মাধ্যমে ব্যক্তিক বিক্রয়ের কাজটি করে বিক্রয়কর্মী। আর বিক্রয়কর্মী যে সকল কলাকৌশল ব্যবহার করে বর্তমান ও সম্ভাব্য ক্রেতাকে পণ্য ও সেবা ক্রয়ে পরিচিত করে, ওই সকল কলাকৌশলকেই মূলত বিক্রয়িকতা বলে। অর্থাৎ বিক্রয়িকতা হচ্ছে মূলত বিক্রেতার কলাকৌশল বা গুণাবলী বা গুণ, যেটার মাধ্যমে কিন্তু সে ক্রেতাকে আকৃষ্ট করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অন্যভাবে যদি বলি তাহলে কি বলতে পারবো? বিক্রয়িকতা হচ্ছে ওই সকল জ্ঞান, বিদ্যা বা কৌশল যার সাহায্যে বিক্রয়কর্মী ক্রেতাকে সহজেই আকৃষ্ট করতে পারে। তো এটাই হচ্ছে মূলত বিক্রয়িকতা। তারপরেও আমরা প্রফেসর হ্যারোল্ড এম মাইক নামক একজন ভদ্রলোক, উনি কি বলছে একটু দেখো। সেলসম্যানশিপ ইজ এ টেকনিক বাই হুইচ এ সেলসম্যান ক্যান সেল হিজ গুডস অ্যান্ড সার্ভিসেস টু এ পারসন। অর্থাৎ বিক্রয়িকতা হচ্ছে এক ধরনের কৌশল যার সাহায্যে একজন বিক্রয়কর্মী একজন ব্যক্তির নিকট তার পণ্য বা সেবা বিক্রয় করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল মূলত বিক্রয়িকতা। এর পরের যে টপিকটা আসছে সেটা হচ্ছে বিক্রয়িকতার প্রয়োজনীয়তা। বিক্রয়িকতাটা আসলে কেন আমাদের কাছে প্রয়োজন বা কেন আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো সেটা আমরা জানবো আমাদের এই আলোচনার মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো একটু খেয়াল করে, বিক্রয়িকতা হচ্ছে বিক্রয়কর্মীর এক ধরনের কৌশল যার মাধ্যমে সম্ভাব্য ক্রেতাকে বর্তমান ক্রেতায় পরিণত করা হয়। নিম্নে এই বিক্রয়িকতার আমরা যে প্রয়োজনগুলো আছে বা প্রয়োজনীয়তা আছে সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দেখো, নাম্বার ওয়ান, চাহিদা সৃষ্টি। বিক্রয়িকতা হচ্ছে একটা গুণাবলী, একটা কৌশল, একটা টেকনিক, তাই না? এর মাধ্যমে এটা কেন প্রয়োজন আমাদের কাছে? সেই প্রয়োজনগুলো হচ্ছে, নাম্বার ওয়ান, চাহিদা সৃষ্টি। অর্থাৎ ক্রেতাদের কাছে কিন্তু চাহিদা সৃষ্টি করা হয়, চাহিদা তৈরি করা হয় এটা এই বিক্রয়িকতার মাধ্যমে। অর্থাৎ আমি হয়তো জানতামও না এর আগে যেটা আমার আসলে খুবই প্রয়োজন, কিন্তু বিক্রেতারা এমন ভাবে আমাদের সামনে এটা উপস্থাপন করছে যেটা মনে হচ্ছে এই প্রোডাক্ট ছাড়া আমাদের চলবে না, যা এই প্রোডাক্টটা আমাদের আসলে খুবই প্রয়োজন। তার মানে কি, আমার চাহিদা ছিল না, চাহিদাটা সৃষ্টি করা হলো, তৈরি করা হলো। দুই নম্বর আসছে তথ্য সরবরাহ। তথ্য সরবরাহ, এই বিক্রয়িকতা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তথ্য সরবরাহ করা হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের তথ্য সে ক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করে এবং সেটা সেটা কিন্তু সে তার মালিক, বিশেষ করে পাইকার বা উৎপাদনকারী যারা আছে তাদের কাছে সেটা সরবরাহ করে থাকে। বাজার সম্প্রসারণ, বাজার সম্প্রসারণ। বিক্রয়িকতা হচ্ছে একটা মূলত গুণাবলী, যে গুণাবলীগুলোর মাধ্যমে তোমার কি করা হয়, পণ্যের সেলসটাকে বৃদ্ধি করা হয়, বাড়ানো হয়, এবং এর মাধ্যমে কিন্তু তোমার বাজারটা কি হচ্ছে, এক্সপ্যানশন হবে, অর্থাৎ সম্প্রসারিত হবে। চার নম্বর হচ্ছে ব্যক্তিগত সম্পর্কের উন্নয়ন। এই বিক্রয়িকতা, এই কৌশলের মাধ্যমে তুমি ব্যক্তিগতভাবে দেখবা অনেক সেলসম্যানের সাথে ক্রেতার কিন্তু অনেক ভালো সম্পর্ক থাকে। কিভাবে এটা সম্ভব? কারণ দোকানে তুমি যখনই যাচ্ছ তখনই দেখবা তাদের সাথে অনেক তোমার সাথে অনেক ভালো ব্যবহার করছে, তোমাকে অনেকভাবে কোঅপারেট করছে, পছন্দ করার ক্ষেত্রে, দামের ক্ষেত্রে, বিভিন্নভাবে তোমাকে সহযোগিতা করছে। এর ফলে কি হচ্ছে, ব্যক্তিগত একটা সম্পর্কের উন্নয়ন ঘটছে। প্রিয় শিক্ষার্থীরা, এর পরে যেটা আসছে সেটা হচ্ছে নতুন পণ্য প্রচলন। অর্থাৎ নতুন পণ্য যখন আমরা নতুন কোনো পণ্য যখন প্রচলন করা হয়, মার্কেটে উপস্থাপন করা হয়, তখন কিন্তু বিক্রেতার ভূমিকাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিক্রেতা সেক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিক্রেতা কি করে, বিক্রেতা সেই পণ্যটা ক্রেতাদের সামনে এমন ভাবে উপস্থাপন করে যেন পণ্যটি আসলে যেটা ছিল না, এতদিন আমরা বঞ্চিত হয়েছি, এই প্রোডাক্টটা আমাদের জন্য খুবই এসেনশিয়াল একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা হলে আমরা কি কি ভাবে বেনিফিটেড হব সেই বিষয়গুলো কিন্তু বিক্রেতারা আমাদের সামনে উপস্থাপন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরে আসছে প্রতিযোগিতা মোকাবেলা। আমরা ম্যাক্সিমাম বৈশিষ্ট্য এই ইয়েগুলো কিন্তু আমাদের আগের আলোচনার মাধ্যমে প্রায় চলে আসছে, প্রায় সেম আলোচনা, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে। প্রতিযোগিতা মোকাবেলা,
খুব সহজেই কিন্তু বিক্রেতারা তাদের এই কলা কৌশল বা গুণের মাধ্যমে কিন্তু প্রতিযোগীদেরকে সহজে ফেস করতে পারে। আস্থা অর্জন, বিক্রেতারা তাদের এই গুণাবলী বা কৌশলের মাধ্যমে কিন্তু ক্রেতাদের সহজে আস্থা অর্জন করতে সক্ষম হয়। বিক্রয় বৃদ্ধি, যেহেতু এটা একটা কৌশল, এটা একটা টেকনিক, বিক্রেতারা সেটা অ্যাপ্লাই করার মাধ্যমে কি করে তাদের সেলসটাকে বৃদ্ধি করার সর্বোচ্চ চেষ্টা করা থাকে। দেখবে অনেক দোকানে কিন্তু তাদের সেলসটা বেড়ে যাওয়ার অন্যতম কারণই হচ্ছে ওই দোকানের সেলসম্যান গুলো খুবই ইফেক্টিভ, খুবই অ্যাক্টিভ, এবং তারা খুবই পারদর্শী, এবং খুবই দেখা যাচ্ছে যে মানে কি বলা যায় মানে কাস্টমারদের সাথে খুব ভালো ব্যবহার করে, সে কারণেই বেসিক্যালি তাদের বিক্রয়টা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে এবং কাস্টমাররাও কিন্তু সেই দোকানে বেশি বেশি যাচ্ছে। এটা একটা অন্যতম কারণ। নেক্সট হচ্ছে কর্মসংস্থান। বিক্রয় কথা একটা কৌশল, আর এই কৌশলটা অ্যাপ্লাই করাটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আর সে কারণে কিন্তু এই এটা একটা প্রফেশন হিসেবে গণ্য হচ্ছে বিক্রয় কথা, আর এই প্রফেশনের সাথে অনেকেই নিজেদেরকে সম্পৃক্ত করে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। 10 নম্বর আসছে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ এখানে দেখো সেলসম্যানরা তারা কিন্তু যখন কাজ করছে একটা দোকানে বা কোনো প্রতিষ্ঠানে, তখন কিন্তু তাদের তারা কিন্তু সেখান থেকে একটা ভালো রকম ভালো ভালো ধরনের বা বড় ধরনের একটা অ্যামাউন্ট তারা সেখান থেকে ইনকাম করছে, আয় করছে। তো এর মাধ্যমে তারা কি করছে, তাদের পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, তাদের জীবন জীবিকার মান কি হচ্ছে, উন্নত হচ্ছে। পাশাপাশি তারা কি করছে, ক্রেতাদের কাছে তারা বিভিন্ন ধরনের পণ্য তারা পৌঁছে দিচ্ছে, মানসম্মত পণ্য বা ভালো পণ্য তারা ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে। এর ফলে ক্রেতারাও কিন্তু সেই ভালো ভালো পণ্য তারা ব্যবহার করার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান আরো উন্নত করছে। লাস্ট ওয়ান যেটা আসছে আদার্স। আদার্স এর মধ্যে আরো বেশ কিছু তোমার বৈশিষ্ট্য মানে প্রয়োজনীয়তা আছে, যে কারণ যে প্রয়োজনগুলো এমন হতে পারে সেটা হচ্ছে এরকম যে পণ্যের যেমন ক্রেতাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান, ক্রেতাদের প্রয়োজন ও অভাব কি সেটা আইডেন্টিফাই করা, শনাক্ত করা, পণ্যের চাহিদা সৃষ্টি করা বা বৃদ্ধি করা, তারপরে তোমার প্রমোশন কার্যক্রম যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করা, এরকম বিভিন্ন ধরনের কার্যক্রম আরো গ্রহণ করা হয়ে থাকে। আর এই কারণেই বিক্রয়কর্তার প্রয়োজনীয়তা অপরিসীম, আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের যে টপিকটা আসছে সেটা হচ্ছে বিক্রয়কর্তা কি শিক্ষালব্ধ না জ্ঞানলব্ধ, বিক্রয়কর্তা শিক্ষালব্ধ না জ্ঞানলব্ধ, এই বিষয়টা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ স্পষ্ট হওয়ার চেষ্টা করব। আমরা অনেকেই কিন্তু বলে থাকি বিক্রয় কথা হচ্ছে একটা শিক্ষার বিষয়, মানে না শিখলে এটা তোমার ইয়ে করা যাবে না। আবার অনেকেই বলে যে এটা জ্ঞানলব্ধ, মানে এটা জন্ম থেকেই তার ভিতরে এটা প্রতিষ্ঠিত হয়। আসলে বিষয়টা কি সেটা আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা স্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করব, যে আসলে বিক্রয় কথাটা কি, এটা একটা শিক্ষালব্ধ বিষয় না জ্ঞানলব্ধ বিষয় বা জন্মগত বিষয়, এই বিষয়টা আমরা আমাদের আলোচনার মাধ্যমে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো বিক্রয়কতাকে শিক্ষালব্ধ বলে মনে করার কারণ কি, শিক্ষালব্ধ অর্থাৎ এটা শিখতে হয়, না শিখলে কিন্তু তোমার এই বিক্রয়কতার যে কৌশল বা জ্ঞান সেটা কিন্তু অর্জিত হয় না। তো এটা আমরা কিভাবে জানবো, কিভাবে বুঝবো, সেই বিষয়টা আমরা আমাদের আলোচনার মাধ্যমে স্পষ্ট হবে আশা করি। দেখো প্রথমে আসছে বিক্রয় নীতিমালা। বিক্রয় নীতিমালা, বিক্রয়কতাকে শিক্ষালব্ধ বলে মনে করার অন্যতম কারণ হচ্ছে বিক্রয় নীতিমালা। এখানে একটা দেখো প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু বিক্রেতারা একটা সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে, অর্থাৎ একটা পলিসি মেনটেন করেই কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের বিক্রয় কার্যক্রম পরিচালনা করে। তো এই বিষয়টা তো কোনো বিক্রেতার মধ্যে তো আর এমনি এমনি আসবে না, এটা অবশ্যই তাকে কি করতে হবে, শিখতে হবে যে ওই প্রতিষ্ঠান কি নীতি অনুসরণ করে, কোন নীতি তারা মেনটেন করে চলে, সেটা কিন্তু তাকে মেনটেন তাকে কিন্তু ইয়ে করতে হবে, অর্থাৎ তা না হলে কিন্তু সে কি করবে স্পষ্ট হবে না। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দেখো পণ্য সংক্রান্ত তথ্য, অর্থাৎ পণ্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু প্রয়োজন হয়, অর্থাৎ পণ্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য ক্রেতাদেরকে জানাতে হয়, বা পণ্য সম্পর্কে যদি ক্রেতাদেরকে জানাতে হয় তার আগে তো বিক্রেতাকে জানতে হবে, তাই না, পণ্য সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। তো সেটা যদি সে না শিখে, সেটা যদি সে না জানার চেষ্টা করে, তাহলে তো সে ক্রেতাদের কাছে সেটা উপস্থাপন করতে পারবে না, আর সে কারণে পণ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য তাকে কি করতে হবে, শিখতে হবে। বিক্রয় কৌশল, বিক্রয়ের সময় দেখবে বিক্রেতারা বিভিন্ন ধরনের কৌশল বা টেকনিক অবলম্বন করে, কিন্তু সেই টেকনিক গুলো কি এমনি এমনি কারো ভিতরে চলে আসে, অবশ্যই না, সেটা তাকে শিখতে হয়। এই জন্য তাদেরকে দেখবা সেলসম্যানদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, অর্থাৎ কৌশল গুলো তাদেরকে জানানো হয়। ভোক্তা অধিকার, দেখো প্রত্যেকটা ভোক্তার কিন্তু অধিকার আছে, কনজিউমার ইজ দ্য কিং এই কথাটা কিন্তু ভাবা হয়, কনজিউমারদেরকে রাজা ভাবা হয়, রানী ভাবা হয়,
কিন্তু বাংলাদেশে কিন্তু এটা একেবারে অমূলক একটা ধারণা। আসলে বাংলাদেশে কিন্তু ক্রেতাদের কিন্তু বা কনজিউমারদের কিন্তু সেই ধরনের অধিকার নাই বললেই চলে। বিক্রেতারা যা উপস্থাপন করে আমরা সেটাই কিন্তু কিনতে বাধ্য হই, কিন্তু আলটিমেটলি কিন্তু ভোক্তাদের একটা রাইটস আছে, অধিকার আছে, যে অধিকারগুলো কিন্তু যে অধিকারগুলো যদি না থাকে সেগুলো তারা কিন্তু সোচ্চার হতে পারে, তারা কিন্তু সেটা প্রতিবাদ করতে পারে। এই জন্য বলা হচ্ছে যে অবশ্যই এটা একটা কৌশল, যে কৌশলগুলোর মাধ্যমে কিন্তু ভোক্তাদের অধিকার কি সেটা তোমাকে শিখতে হবে। কোম্পানির সংক্রান্ত তথ্য, প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু তোমার জানা থাকা প্রয়োজন, কারণ যদি ক্রেতারা জানতে চায় তাহলে তুমি বলতে পারবে না, এই জন্য তোমাকে সেটা শিখতে হবে। সততা ও সত্যবাদিতা, সততা এবং সত্যবাদিতা যে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টাও কিন্তু ক্রেতাদেরকে শিখতে হবে, উপলব্ধি করতে হবে। সামাজিক গুণাবলী, বিভিন্ন ধরনের সামাজিক গুণাবলী, সমাজে মানুষের সাথে কি রকম ব্যবহার করতে হবে, কিভাবে চলতে হবে, এই বিষয়গুলো কিন্তু অটোমেটিক্যালি আমার ভিতরে এস্টাবলিশ হবে না, এটা অবশ্যই শিখতে হবে। কারিগরি জ্ঞান, বিভিন্ন ধরনের টেকনিক্যাল নলেজ আছে, যে নলেজ গুলো কিন্তু আমাদেরকে শিখতে হয়, সেই নলেজ গুলো যদি আমরা না শিখি তাহলে কিন্তু আমাদের ভিতরে আসবে না। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে তোমার কারিগরি জ্ঞান গুলো, প্রতিযোগীদের সম্পর্কে তথ্য। এখন প্রতিযোগীদের সম্পর্কে যদি আমাদের জানতে হয়, অর্থাৎ আমাদের মার্কেটে যারা কম্পিটিটর আছে তাদের সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে সেক্ষেত্রে কিভাবে জানবো, তো সেটার জন্য আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে স্টাডি করতে হবে। নেক্সট হচ্ছে পণ্যের চাহিদা সংক্রান্ত তথ্য, অর্থাৎ কোন পণ্যের কি রকম চাহিদা, কতটুকু চাহিদা, এই সম্পর্কে যদি তথ্য আমরা পেতে চাই তাহলে সেখানেও কিন্তু আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে স্টাডি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিক্রয়িকতাকে জন্মলব্ধ বলি বা জ্ঞানলব্ধ বলি, হ্যাঁ সেটা কেন বলি সেই কারণগুলো একটু দেখো। শারীরিক গুণাবলী, একজন বিক্রেতার কিন্তু শারীরিক গুণাবলী খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা কিন্তু তার জন্মগত ভাবেই তার ভিতরে থাকে। এরপরে আসছে কলা যুক্তি, কিছুটা মানুষের মধ্যে দেখবা এটা কিন্তু তার জন্মগত ভাবে তার ভিতরে, কেউ কেউ যুক্তি দিয়ে কথা বলে, আবার কেউ দেখা আছে বলার জন্য বলে, অর্থাৎ এই বিষয়টা কিন্তু তার জন্মগত ভাবে তার ভিতরে প্রতিষ্ঠিত থাকে। উৎসাহ ব্যঞ্জকতা, অনেকেই দেখবা অনেক উৎসাহ ব্যঞ্জকতা, অনেক রসিকতা মাধ্যমে কথা বলে, আবার অনেকেই দেখবা নিরস থাকে, তাহলে এই বিষয়গুলো কিন্তু শেখার কিছু নাই, এই বিষয়গুলো হচ্ছে মূলত তার কি করতে হবে, জন্মগত ভাবে তার ভিতরে চলে আসে। নেক্সট আসছে দেখো মানসিক দৃঢ়তা, মানসিক দৃঢ়তা হচ্ছে একটা অন্যতম গুণ, যে গুণটা কিন্তু তার জন্মগত ভাবে হয়। অনেকের দেখবা জন্মগত ভাবে সে মানসিক ভাবে অনেক শক্ত, আবার অনেকেই ভাবে জন্মগত ভাবে মানসিক ভাবে অনেক দুর্বল চিত্তের মানুষ, অল্পতেই দেখা ভেঙে পড়ে, তো এটা আর কি। নেক্সট আসছে সফলতায় যুক্তিটা কি, সফলতায় যুক্তি হচ্ছে যে প্রত্যেকটা মানুষের যে সফল হবে, মানে সফল হওয়া সম্ভব, এরকম একটা মানসিক শক্তি বা দৃঢ়তা কিন্তু তার ভিতরে থাকতে হয়, যে বিষয়টা কিন্তু জন্মগত ভাবে তার ভিতরে আসে, এটা কিন্তু এমনি অটোমেটিক্যালি কিন্তু আসে না, এটা জন্মগত ভাবেই তোমার তার ভিতরে অটোমেটিক্যালি চলে আসে, এটা শেখার কিছু নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এই সমস্ত কারণে আমরা এটা সামারি হিসেবে বলতে পারি যে আসলে বিক্রয়িকতা শুধু শিক্ষালব্ধ কোনো বিষয় না, আবার শুধু জ্ঞানলব্ধ বা জন্মগত কোনো বিষয় না, আসলে উভয়ের সমন্বয়ের মাধ্যমে কিন্তু বিক্রয়িকতা এই কৌশলটা তাদেরকে অর্জন করতে হয়। সুতরাং আমরা বলতে পারি যে বিক্রয়িকতা একদিকে যেমন শিক্ষালব্ধ একটা বিষয়, অন্যদিকে সেটা জন্মগত বা জ্ঞানলব্ধ একটা বিষয় বটে। প্রিয় শিক্ষার্থীরা, একজন আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী কি, এই বিষয়টা আমরা জানবো আমাদের এই টপিকের মাধ্যমে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একজন আদর্শ বিক্রয় কর্মীর অনেক ধরনের গুণাবলী থাকা প্রয়োজন, হ্যাঁ প্রায় 5 ধরনের গুণাবলী থাকা প্রয়োজন, আমরা সেই গুণাবলীগুলো পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখো শারীরিক গুণাবলী, আমাদের সময় আসলে চলে যাচ্ছে, আমরা চেষ্টা করবো এই সময়ের মধ্যেই, 5-6 মিনিট সময় আছে, ইনশাল্লাহ এই সময়ের মধ্যেই আমরা আমাদের আলোচনা শেষ করতে পারবো বলে আশা করি। শারীরিক গুণাবলী, দেখো ফিজিক্যাল কোয়ালিটিস, শারীরিক গুণাবলীকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে দৃশ্যমান শারীরিক গুণাবলী, আরেকটা হচ্ছে অদৃশ্যমান শারীরিক গুণাবলী। দেখো দৃশ্যমান শারীরিক গুণাবলী কি কি, যেটা থাকতেই হবে একজন বিক্রেতার মধ্যে, যেমন আকর্ষণীয় চেহারা, হাসি মুখ, তারপরে ভাব ভঙ্গি, মানে তার বাচন ভঙ্গি, কথাবার্তা বলা, হ্যাঁ স্টাইল, ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, তারপরে স্নায়ুবিক অভ্যাস বলতে অনেক ধরনের মানে যেমন আমরা নাক চুলকায়, কান চুলকায়, হ্যাঁ মাঝে মধ্যে দেখা আছে কথা বলার সময় কানে হাত দিচ্ছি, নাকে হাত দিচ্ছি, এই যে এগুলো হচ্ছে স্নায়ুবিক অভ্যাস, এগুলো হচ্ছে শারীরিক গুণাবলী। 2 নম্বর হচ্ছে অদৃশ্যমান কিছু শারীরিক গুণাবলী আছে, যেটা দেখা যায় না কিন্তু সেটা তার শারীরিক গুণাবলীর অন্তর্ভুক্ত, যেমন হচ্ছে দৃষ্টিভঙ্গিটা কি,
দৃষ্টিশক্তি, সরি দৃষ্টিশক্তি, দৃষ্টিশক্তি, চোখে দেখা। তো চোখে দেখাটা এটা খুবই জরুরি বিক্রেতার জন্য। সুমধুর কণ্ঠস্বর, এটাও কিন্তু তার দেখা যায় না, কিন্তু এটা তার একটা শারীরিক গুণাবলী। স্মরণ শক্তি, কতটা সে স্মরণে রাখতে পারে। ক্রেতারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে, সে তার কতটা স্মরণে রাখতে পারে, এটা একটা অন্যতম গুণাবলী। শ্রবণ শক্তি, শ্রবণ শক্তি অর্থাৎ সে শুনতে পায় কিনা, বা ক্রেতাদেরকে জোরে কথা বলতে হয় কিনা। ক্রেতারা যদি জোরে কথা কিন্তু বলবে না, কিন্তু বিক্রেতাকে কিন্তু সব কথা, সেলসম্যানকে কিন্তু সব কথা কিন্তু শুনতে হবে। তার মানে শ্রবণ শক্তি, এটাও কিন্তু অন্যতম একটা গুণাবলী। লাস্ট ওয়ান যেটা, ঘ্রাণ, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ঘ্রাণ, সে দেখেই যেন সাথে সাথে বলতে পারে যে এটা আসলে কি ধরনের পণ্য বা কি বিষয়, সেটা কিন্তু আমাদের, এটাকে বলা হচ্ছে শ্রবণ শক্তি। লাস্ট ওয়ান যেটা আসছে, ঘ্রাণ, ঘ্রাণ শক্তি, এটা বললাম। আর ঘ্রাণ শক্তিটা হচ্ছে জাস্ট কোনো কিছু দেখে বা ঘ্রাণ নিয়ে যেন অনুধাবন করায়, কারণ ক্রেতারা অনেক সময় বুঝতে পারে না, তখন তুমি ঘ্রাণ নিয়ে যেন সেটা বলতে পারো যে এটা হচ্ছে এই জিনিস বা এটা হচ্ছে এই কাজ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো ছিল শারীরিক গুণাবলী। এবার আমরা চলে আসি বিক্রয় কর্মীর মানসিক গুণাবলী কোনগুলো, মেন্টাল কোয়ালিটিস অফ সেলসম্যান। মানসিক কিছু গুণাবলী প্রয়োজন হয় সেলসম্যানের, সেগুলো কি কি? নাম্বার ওয়ান হচ্ছে উদ্যম বা উৎসাহ, তাদের মধ্যে উদ্যম বা উৎসাহ থাকতে হবে, যেটা কিন্তু সবার মধ্যে থাকে না। আশাবাদ, প্রত্যেকটা বিক্রয় কর্মীকে আশাবাদী হতে হবে, অর্থাৎ সে কোনো হতাশ হবে না, অল্পতে ভেঙে পড়বে না। আত্মবিশ্বাস, প্রত্যেকটা বিক্রয় কর্মীকে আত্মবিশ্বাসের অধিকারী হতে হবে। আত্মনিয়ন্ত্রণ, মানে নিজেকে সেলফ কন্ট্রোল। অনেক সময় ক্রেতারা কিন্তু বিভিন্ন ভাবে তোমাকে প্ররোচিত করতে পারে, মানে অনেক সময় দেখা যাচ্ছে অনেক রাগের কথাও বলতে পারে, দেখবো অনেকেই রেগে যায়, আবার অনেকেই কিন্তু সেটা কন্ট্রোল করে, এটা থাকতে হবে। কল্পনা শক্তি, কল্পনা শক্তি বেশি হতে হবে, অনেক বেশি কল্পনা প্রবণ হতে হবে। তারপরে ছয় নম্বর আসছে পর্যবেক্ষণ ক্ষমতা, তাকে পর্যবেক্ষণ করার ক্ষমতাও থাকতে হবে, অবজার্ভ করতে হবে যে কোন ক্রেতা আসলে কিনতে আসছে আর কোন ক্রেতা দেখতে আসছে, এই বিষয়টা তাকে পর্যবেক্ষণের মাধ্যমে বুঝতে হবে। কৌশলী, সবসময় বিক্রেতাকে কৌশলী হতে হয়, টেকনিক্যাল হতে হয়, অর্থাৎ তাকে কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করেই কিন্তু বিক্রেতাদের কাছে পণ্য উপস্থাপন করতে হয়। মানসিক ক্ষিপ্রতা, অর্থাৎ মেন্টালি কিন্তু সে খুবই স্ট্রেস নিতে পারে, অর্থাৎ সে খুব মানসিক ভাবে সে সবসময় একটা স্ট্রং পজিশনে থাকে। আন্তরিকতা, আন্তরিক হতে হবে। তারপরে আসছে শিক্ষা অভিজ্ঞতা, বিক্রেতাদেরকে কিন্তু সেলসম্যানদের কিন্তু অবশ্যই শিক্ষিত হতে হবে এবং তাদের অভিজ্ঞতা থাকতে হবে, যে কারণে দেখবা অভিজ্ঞ মানুষদের কিন্তু সবাই কিন্তু গুরুত্ব দেয়। হ্যাঁ, এই জন্য আর কি। তো ওকে, এগুলো ছিল মূলত বিক্রয় কর্মীর মানসিক গুণাবলী। লাস্ট যেটা আসছে দেখো, বিক্রয় কর্মীর নৈতিক গুণাবলী, গ নম্বর, মরাল কোয়ালিটিস অফ সেলসম্যান। বিক্রয় কর্মীর কিছু নৈতিক গুণাবলী থাকতে হয়, যেমন হচ্ছে বিশ্বস্ততা, হ্যাঁ তাকে বিশ্বস্ত হতে হবে, সত্যবাদী হতে হবে। তারপরে আনুগত্য, অর্থাৎ তোমার মালিকের প্রতি সবসময় অনুগত থাকতে হবে। সততা, অবশ্যই সবসময় কিন্তু সততার প্রমাণ রাখতে হবে তার কাজে কর্মে সব জায়গাতে। সরলতা, সরলতা, তার ভিতরে জটিলতা থাকবে না, সবসময় সরল, সহজ সরল ভাবে কিন্তু সবকিছু উপস্থাপন করতে হবে। সামাজিক গুণাবলী, বিক্রয় কর্মীর কিছু সামাজিক গুণাবলী থাকতে হবে, যেমন ধরো নাম্বার ওয়ান মিশুক স্বভাব, মিশুক স্বভাবের হতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গুণ। কথোপকথন যোগ্যতা, অর্থাৎ সেলসম্যান ক্রেতাদের সাথে যেন সহজভাবে সুন্দরভাবে কথোপকথন করতে পারে, সেই যোগ্যতা তার থাকতে হবে। সামাজিক মূল্যবোধ, তার সামাজিক অর্থাৎ সমাজের বিভিন্ন বিষয়ের প্রতি তার একটা ধারণা থাকবে এবং সবকিছুকে সে রেসপেক্ট করবে, সম্মান করবে, এই বিষয়টা তার ভিতরে থাকতে হবে। বন্ধুসুলভ আচরণ, তাকে অবশ্যই বন্ধুসুলভ আচরণের অধিকারী হতে হবে। মার্জিত আদব কায়দা তার ভিতরে থাকতে হবে। বিক্রয় কর্মীর অন্যান্য গুণাবলীর মধ্যে দেখো, হিসাবে পারদর্শিতা, এই হিসাবে পারদর্শী হতে হবে। পণ্য সম্পর্কে তাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষা বা অভিজ্ঞতা তার ভিতরে থাকতে হবে। আধুনিক এবং স্মার্ট হতে হবে। অর্থাৎ এই সমস্ত গুণাবলীগুলো একজন আদর্শ বিক্রয় কর্মীর মধ্যে অবশ্যই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লাস্ট টপিক আমাদের এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ব্যক্তিগত বিক্রয় এবং বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য। এই পার্থক্যর পরেই তোমাদের কিছু বাসার কাজ দেওয়া আছে, যেটা নেক্সট স্লাইড গুলোতে আছে, কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সেখানে দেওয়া আছে। আমরা পার্থক্যটা একটু দেখি, আলোচনা করি পার্থক্যের বিষয়। ব্যক্তিগত বিক্রয় এবং বিজ্ঞাপন, এই দুইটা জিনিসের মধ্যে আসলে পার্থক্য কি, এটা আমাদেরকে একটু জানা খুবই জরুরি। দেখো, ব্যক্তিগত বিক্রয়টা হচ্ছে, ব্যক্তিগত বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা সরাসরি উপস্থিত হয়ে ক্রেতার নিকট পণ্য বা সেবা সংক্রান্ত ধারণা উপস্থাপন করে, কিন্তু বিজ্ঞাপন কিন্তু সেটা করে না। এক্ষেত্রে ব্যক্তির সরাসরি উপস্থিত ছাড়া পণ্য বা সেবা সংক্রান্ত ধারণা মিডিয়াতে উপস্থাপন করা হয়, এটা হচ্ছে বিজ্ঞাপন। আর ব্যক্তিগত বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তি সরাসরি উপস্থিত থেকে পণ্য বিক্রয় করে। যোগাযোগ প্রক্রিয়াটা কিভাবে হয় দেখো, ব্যক্তিগত বিক্রয় হচ্ছে একটি দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া, কিন্তু বিজ্ঞাপন কিন্তু একমুখী, কারণ বিজ্ঞাপন দিচ্ছে কিন্তু রেসপন্সটা কিন্তু জানা যায় না।
সাড়া প্রাপ্তি। দেখো এই ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রত্যক্ষ বা দ্রুত সাড়া পাওয়া যায় ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে, কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কার্যক্রম সমন্বিত হলেও কিন্তু রেসপন্সটা কিন্তু দেরিতে আসে, সাথে সাথে পাওয়া যায় না। নির্দিষ্টতা, ব্যক্তিক বিক্রয়ের আবেদন নির্দিষ্ট ক্রেতা ভিত্তিক হয়ে থাকে, আর বিজ্ঞাপনের আবেদন নির্দিষ্ট ক্রেতা ভিত্তিক না হয়ে অনেকটা সাধারণ হয়ে থাকে, মানে জেনারেল, অর্থাৎ সবার উদ্দেশ্যে কিন্তু বিজ্ঞাপন প্রচার করা হয়। আর ব্যক্তিক বিক্রয় কিন্তু নির্দিষ্ট কিছু ক্রেতাদেরকে সামনে রেখেই বিক্রেতারা মূলত কাজ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরকম আরো অনেক ধরনের পার্থক্য আছে।